প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মরহুম বড় মিয়া সাহেবের জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়ার আয়োজন করা হয়। উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পীরবাড়ির জামে মসজিদের পেশ ইমাম মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহসভাপতি হোসেন আহমেদ বাহাদুর, পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র এ বি এম জিলানি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র নেতা ভূঁইয়া কামাল রায়হান, সাত নং বামনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালে আহমেদ, আট নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার, যুবদল নেতা অ্যাডভোকেট ইমরান হোসেন প্রমুখ। মিলাদ ও দোয়া মোনাজাত শেষে তাবারক বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।